দ্বিতীয় রাজাবলি গ্রন্থ থেকে পাঠ 23 অধ্যায়। এবার রাজার আদেশে জুদেয়া ও জেরুসালেমের সমস্ত কবিনীরা তার কাছে এসে সমবেত হলেন। রাজা তখন ভগবানের মন্দিরে গেলেন, তার সঙ্গে গেল জুদেয়ার সমস্ত লোক ও জেরুসালেমের সমস্ত অধিবাসী এবং যাজকেরা ও প্রবক্তারা, সারা দেশের আবার যুদ্ধ সবাই। ভগবানের মন্দিরে পাওয়া সন্ধি বিবরণী পুঁথিটির মধ্যে যা কিছু লেখা ছিল রাজা তখন তার সবই তাদের পড়ে শোনালেন। তারপর মঞ্চের উপর দাঁড়িয়ে সেখানে ভগবানের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে এই মর্মে সন্ধি সম্পাদন করলেন। সবাই ভগবানের অনুগামী হবে, মনে প্রাণে তার সমস্ত আদেশ নির্দেশ ও বিধি নিয়ম মেনে চলবে, আর এইভাবে পুঁথিখানির মধ্যে সেই যে সন্ধির বিবরণ রয়েছে তা সবই সার্থক করে তুলবে। সেখানে উপস্থিত সমস্ত লোক তখন সেই সন্ধি পালন করবে বলে অঙ্গীকার করল। রাজা এবার মহাযাজক হিলিয়াকে দ্বিতীয় পদে যাজকদের এবং মন্দিরদারিদের আদেশ দিলেন। বায়াল আশেরা ও আকাশের গোটা নক্ষত্রমণ্ডলী পূজার জন্য যে সমস্ত জিনিসপত্র তৈরি করা হয়েছিল তারা যেন তা সবই ভগবানের মন্দির থেকে বাইরে সরিয়ে দেন। তারপর তিনি ওই সব কিছু জেরুজালেমের বাইরে কিদ্রন গিরিখাদের মাঠে মাঠে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করলেন। সেখান থেকে ওই সব কিছু ছাই বেথেলেই নিয়ে যাওয়া হলো। যুদারা রাজার মূর্তি পূজক যে সমস্ত যাজককে নিযুক্ত করেছিলেন, অর্থাৎ তারা জুদেয়ার শহরে শহরে এবং জেরুজালেমের আশেপাশে দেশের যত উচ্চ পূজন স্থানে যাদের হাতে দিয়েছিলেন ধূনাহুতি দেওয়ার ভার, তিনি তাদের পদবিলোপ ঘটালেন। আর তেমনি বায়ালের সম্মানে কিংবা সূর্য চন্দ্র ও যত তারাপুঞ্জের সম্মানে, অর্থাৎ আকাশের গোঠা নক্ষত্রমণ্ডলীর সম্মানে যারা ধূনাহুতি দিন তাদেরও কাজ তিনি বন্ধ করে দিলেন। আসরার বিগ্রহটাকে তিনি ভগবানের মন্দির থেকে বের করে দিয়ে জেরুজালেমের বাইরে কিদ্রন গিরিখাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। সেখানে কিদ্রন গিরিখাদে তা পুড়িয়ে ফেলা হলো। তারপর বাকি সব কিছু পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করে ফেলা হলো, আর ওই গুঁড়ো সাধারণ লোকেদের সমাধির স্থানের ওপর ছড়িয়ে দেওয়া হলো। ভগবানের মন্দির এলাকার দেউল বণিকদের যে সমস্ত ঘর ছিল সেখানে বসে মেয়েরা আসেরা বিগ্রহী যত বসন বুনত সেই ঘরগুলো তিনি দুরিসাত করলেন। জুদেয়া শহরগুলি থেকে তিনি সমস্ত যাজকদের জেরুজালেমে নিয়ে এলেন এবং গেবা থেকে বেরোসেবা পর্যন্ত সারা দেশে যে সমস্ত উচ্চ পূজন স্থানে সেই যাজকেরা ধূনাহুতি দিয়েছিল সেই সব জায়গা তিনি অশুচি করে দিলেন। নগরপাল জোসেয়া তরুণদ্বারের প্রবেশপথে প্রবেশকারীদের পথের বাঁদিকে নগরদ্বারের যে বিভিন্ন উচ্চ পুজো স্থান ছিল সেগুলোকেও তিনি ধূলিসাৎ করলেন। যে যাজকেরা কোনো না কোনো উচ্চ পূজন স্থানে কাজ করেছিল তারা অবশ্য জেরুজালেমের ভগবানের যজ্ঞবেদীর মঞ্চে ওঠার অধিকার পেল না। তাদের শুধু ভাই যাজকদের সঙ্গে খামারবিহীন রুটি খাওয়ার অধিকারটুকু বজায় রইল। বেন হিন্ন উপত্যকায় তেফত নামে যে জায়গাটা ছিল রাজা সেই জায়গাটা অশুচি করে দিলেন, যাতে কেউ সেখানে মোলখের সম্মানে আর নিজের পুত্র বা কন্যাকে আহুতি দিতে না পারে। সূর্যের কাছে যাতে কেউ সেখানে মৌলকের সম্মানে আর নিজের পুত্র বা কন্যাকে আহুতি দিতে না পারে, সূর্যের কাছে নিবেদিত যে অশ্বগুলি যুদা রাজারা মন্দির এলাকার মধ্যে ভগবানের মন্দিরে প্রবেশ পথে কুঞ্চুকি নাথান মিলেখের ঘরের কাছে রাখতেন, তিনি মন্দির থেকে সেগুলোকে সরিয়ে দিলেন। সূর্যর রথগুলো তিনি আঙ্গুনে পুড়িয়ে ফেললেন। যুদার রাজারা প্রাসাদের ছাদে যা আহাজের উপরতলার ঘরটির কাছে যে বিভিন্ন পূজাবেদি তৈরি করিয়ে নিয়েছিলেন এবং মানাসে ভগবানের মন্দিরে প্রাঙ্গণ দুটিতে যে বিভিন্ন পূজাবেদি তৈরি করিয়ে নিয়েছিলেন রাজা সেগুলি ধূলিসাৎ করলেন, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ওই সব বেদির টুকরো হয়ে যাওয়া পাথরগুলো ছড়িয়ে দেওয়া হলো কিদ্রন উপত্যকা। জেরুজালেমের সামনাসামনি বিনাশের পাহাড়টির দক্ষিণ দিকে ইসরায়েলের রাজা সলোমন সিদনীয়দের সেই কদর্য দেবী আসতরতের সম্মানে, মরবীয়দের সেই কদর্য দেবতা কেমসের সম্মানে, আর আমনীয়দের সেই জঘন্য দেবতা মিলকমের সম্মানে যেসব উচ্চ পূজন স্থান গড়ে তুলেছিলেন রাজা সেই সব জায়গাও অশুচি করে দিলেন। তিনি সেখানকার যত ধর্মস্তম্ভ ভেঙে চুরমার করে দিলেন, যত আশেরা টুকরো টুকরো করে ফেললেন, ওই সব জায়গায় তিনি যত মরা মানুষের হাড় ছড়িয়ে দিলেন। বেথেলে যে পূজাবেদি ছিল এবং নেবাতের পুত্র জেরুজালেমের ইসরায়েলীয়দের পাপ করতে প্ররোচিত করে সেখানে যে উচ্চ পূজন স্থান গড়ে তুলেছিলেন, তিনি সেই পূজাবেদি আর উচ্চ পূজন স্থান দুই তেমনি ধূলিসাৎ করলেন। পুজো স্থানটি আগুনে পুড়িয়ে সবই ছাই করে দিলেন তিনি, আসরটা পুড়িয়ে ফেলা হলো। একসময় জোসিয়া পিছিয়ে পিছন ফিরে তাকালেন, পাহাড়ের ওপরকার সমাধিগুলো তার নজরে পড়ল। লোক পাঠিয়ে তিনি সেই সমাধিগুলির মধ্য থেকে মৃতদের অস্থিগুলি বের করে আনালেন, ওগুলো তখন পূজাবেদির ওপর পুড়িয়ে ফেলা হলো। এইভাবে বেদিটিকে অশুচি করে দেওয়া হলো। তাতে সত্য হয়ে উঠল ঈশ্বরের সেই আপন মানুষটির ঘোষিত ভগবাণী, সেই
যে মানুষটির আগে থেকে ওই সব ঘটনার কথা ঘোষণা করেছিলেন, জোসিয়া তখন জিজ্ঞাসা করলেন, আমি ওই যে স্মৃতি ফলকটি ওখানে দেখতে পাচ্ছি ওটা আবার কি? শহরের লোকেরা উত্তর দিল, ঈশ্বরের আপন যে মানুষটি একসময় জুদা থেকে এখানে এসেছিলেন, আপনি বেতলের পূজাবেদির এই যে দশা ঘটিয়েছেন আগে থেকে যিনি তা ঘোষণা করেছিলেন, ওটি তো তার সমাধি। রাজা তখন বললেন, তাহলে তাকে ছেড়ে দাও, কেউ যেন তার অধিস্থিগুলি ওখান থেকে সরিয়ে না যায়। তাই তার অধিস্থিগুলিকে এবং যে প্রবক্তা সামারিয়া এলাকার মানুষ ছিলেন তার অস্থিগুলিকে কেউ হাত দিল না। সামারিয়ার শহরগুলি উচ্চ পূজন স্থানগুলিতে যে সমস্ত মানুষ মন্দির গেঁথে তুলে ইসরায়েল রাজারা ভগবানকে উত্তক্ত করে তুলেছিলেন, জোসিয়া সেগুলিকে বিনষ্ট করে দিলেন। তিনি বেথেলার যে দশা ঘটিয়েছিলেন ওই সব মন্দিরের সে একই দশা ঘটালেন। যে সমস্ত যাজক সেই পূজন স্থানগুলিতে ছিল তাদের সবাইকে তিনি সেখানকার পূজাবেদিগুলির ওপর বধ করলেন। তারপর যত মৃত মানুষের অস্থিগুলি আনিয়ে তিনি ওই সব পূজাবেদির উপর সেগুলি পুড়িয়ে ফেললেন। এবার তিনি জেরুজালেমে ফিরে গেলেন। সেখানে জাতির সকলের উদ্দেশ্যে রাজা এই আদেশ জারি করলেন, সন্ধি বিবরণীর ওই পুঁথিতে যা লেখা আছে তোমরা এখন সেই মতো তোমাদের ঈশ্বর ভগবানের সম্মানে নিস্তার পর্ব পালন করো। আসলে ইসরায়েলের ওপর জননায়কদের শাসন শুরু হওয়ার সময় থেকে এবং পরে ইসরায়েলের রাজাদের আমলে যেমন জুদার রাজাদের আমলও তেমনি এ পর্যন্ত নিস্তার পর্বীয় অনুষ্ঠান কখনো এইভাবে সম্পন্ন করা হয়নি। ভগবানের সম্মানে তেমন নিস্তার পর্বীয় অনুষ্ঠান শুধু রাজা জোসিয়ার আমলে অষ্টাদশ বছরে জেরুসালামে সম্পন্ন করা হয়েছিল। যারা প্রেতাত্মাদের সঙ্গে বা যত আত্মিক অপশক্তির সঙ্গে লোকেদের সংযোগ ঘটানোর কাজ করত তিনি তাদেরও শেষ করে দিলেন। আর তেমনি যত টেরাফিম এবং ইতর যত বিগ্রহ কদর্য যত দেবমূর্তি যখন জুদা দেশে ও জেরুসালামে পাওয়া গেল তিনি তা সবই বিনষ্ট করে দিলেন। যাজক হিলকিয়া ভগবানের মন্দিরে যে পুঁথিটি পেয়েছিলেন জোসিয়া সেই পুঁথিতে লেখা বিধান বাণীর সমস্ত নির্দেশ এইভাবে পালন করলেন। তার আগে এমন কোনো রাজাকে কখনো পাওয়া যায়নি। তিনি তার মতো মসির বিধান বাণীর সব কিছুর হুবহু মেনে নিয়ে সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়ে সমস্ত শক্তি দিয়ে আবার ভগবানের অনুগত হয়ে উঠেছিলেন এবং তারপরেও তার মতো আর কোনো রাজা আসেননি। কিন্তু মানাসে যা কিছু করে ভগবান উত্তক্ত করে তুলেছিলেন তার ফলে জুদার মানুষদের উপর ভগবানের যে প্রচণ্ড রোষ জ্বলে উঠেছিল সেই রোষ তবুও শান্ত হলো না। ভগবান বললেন, আমি যেভাবে আমার সামনে থেকে ইসরায়েলীয়দের দূরে ঠেলে দিয়েছি তেমনি জুদেয়দের দূরে ঠেলে দেব এবং আমার মনোনীত নগরী এই জেরুসালেমকে বর্জন করব আর সেই সঙ্গে বর্জন করব এই মন্দিরটিকে, যা সম্বন্ধে একদিন বলেছিলাম এইখানে অধিষ্ঠিত থাকবে আমার নাম। জোসিয়া রাজত্বকালের অন্যান্য ঘটনা কাহিনী এবং তার সব কাজকর্মের কথা জুদা রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে রয়েছে। তার আমলে মিশর রাজা ফরাও নেখো এক সময় আসারিয়ার রাজাকে আক্রমণ করবার জন্য ইউফ্রেটিস নদীর দিকে অভিযান করলো। রাজা জোসিয়া তখন তার বিরুদ্ধে এগিয়ে গেলেন কিন্তু নেখো মেগুদিয়া তাকে সামনে পাওয়া মাত্রই হত্যা করলেন। জোসিয়ার কর্মচারীরা তার মৃতদেহটি রথে চাপিয়ে মেগিদ্দা থেকে জেরুজালেমে নিয়ে গেল। সেখানে তারা তাকে সমাধি দিল তার নিজের সমাধির স্থানে। এরপর দেশের লোকেরা জোসিয়ার পুত্র জেহো আহাজকে নিয়ে এসে তাকে অভিষিক্ত করে তার পিতার জায়গায় রাজপদে বসালো। জেহো আহাজ যখন রাজা হন তখন তার বয়স ছিল 23 বছর। তিনি 3 মাস ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল হামুতাল। হামুতাল ছিলেন লিবনার অধিবাসী জেরোমিয়ার কন্যা। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় জেহো জাহাজ আজ তার পিতৃপুরুষদের মতো তেমন সবই কাজ করলেন। ফারাও নেখো তাকে হামাত অঞ্চলে লিবলা নগরের শেকল পরিয়ে বন্দি করে রাখলেন যাতে তিনি জেরুজালেমে আর রাজত্ব করতে না পারেন। তারপর তিনি দেশের লোকেদের ওপর 100 টালেন্ট রূপো আর 1 টালেন্ট সোনা কর চাপিয়ে দিলেন। ফারাও নেখো তখন জোসিয়ার পুত্র এলিয়াকিমকে পিতা জোসিয়ার জায়গায় রাজপদে বসালেন। তিনি তার নতুন নাম দিলেন জেহো আকিম। জেহো আহাজকে তিনি বন্দী অবস্থায় মিশরে নিয়ে গেলেন। জেহো আহাজ সেখানে মারা গেলেন। জেহো ইয়াকিম ফারাওকে সেই রূপো আর সোনা দিলেন বটে কিন্তু ফারাও সেই যে অর্থ দাবি করেছিলেন তা দেখার জন্যে জেহিয়াকিমকে বিশেষ ভূমিকর জারি করতে হলো। যার যতটা জমি ছিল সেই হিসেব অনুযায়ী প্রত্যেকের কাছ থেকে ততটাই কর আদায় করে নিয়ে তিনি ফারাও মেদোকে দিয়ে রূপো সোনা জোগাড় করে নিলেন। জেহোকিম যখন রাজা হন তখন তার বয়স ছিল 25 বছর। তিনি 11 বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল জেবিদা। জেবিদা ছিলেন রুমার অধিবাসী পেদোয়ার কন্যা। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় জেহোয়াকিম তার পিতৃপুরুষদের মতো তেমন সবই কাজ করলেন।
প্রবচন গ্রন্থ থেকে পাঠ 10:17-32। যে সৎ শিক্ষা মান্য করে চলে সে তো চলে জীবনের পথে, যে সতর্কবাণী শুনতে চায় না সে কিন্তু ভ্রান্তিরই পথে চলে। যার অন্তরে গোপন বিদ্বেষ থাকে সে তো নানা মিথ্যা কথা বলবেই, পরের নিন্দায় যে হয় মুখর সে নিতান্ত নির্বোধ মানুষ। যে অনর্গল কথা বলে সে তো পাপ না করে পারে না, মিতবাক মানুষ কিন্তু বিবেচক হয়। ধার্মিকের রসনা সে যেন বাছাই করা রূপ, যত দুষ্টের অন্তর তার কোনো মূল্যই তো নেই। ধার্মিকের মুখের কথা যত মানুষের অন্তরে ক্ষুধা মিটে যায়, সৎ বুদ্ধির অভাবে কিন্তু নির্বোধ অকালেই জীবন হারায়। মানুষ ভগবানের আশীর্বাদে বিদ্যমান হয়, শত পরিশ্রমের প্রাপ্তে বেশি কিছু সে পেতে পারে না। নষ্টামির কাজ করে নির্বোধ মজাই তো পায়। বুদ্ধি বিচার আছে যার, তার আনন্দ প্রজ্ঞার চর্চায়, দুর্জন যা ভয় পায় তার ভাগ্যে তাই ঘটে শেষে। ধার্মিকেরা যা পাওয়ার আশা রাখে তাদের তো দেয়াই তো হয়। ঝড় ঝঞ্ঝা শেষ হলে দুজনে আর দেখা মেলে না, কিন্তু ধার্মিকের ভিত্তিভূমি চির অবিচল। অলসকে যারা কোনো কাজ করতে পাঠায় সেই অলস তাদের কাছে হয়ে ওঠে যেন দাঁতে ছোঁয়া শিকার মতো। চোখে ছোঁয়া ধোঁয়ারই মতো। ভগবত ভীতির ফলে মানুষের পরমায়ু দীর্ঘতর হয়। দুষ্ট মানুষ যারা তাদের বাঁচার বছরে সংখ্যা কমতেই থাকে। ধার্মিকদের প্রত্যাশা তারা আনন্দ পাবে, দুষ্টদের আশা কিন্তু বিফলেই যাবে। সত্যনিষ্ঠ মানুষের কাছে ভগবানের পথ নিরাপদ আশ্রয়ের পথ, কিন্তু অপকর্মাদের কাছে তা ধ্বংসেরই পথ। ধার্মিক মানুষের উচ্ছেদ হবে না কখনো, এই দেশে দুষ্টদের স্থায়ী বসবাস হবে না কখনো। ধার্মিকের মুখ প্রজ্ঞার কথায় উচ্চারণ করে, কিন্তু যে রসনা নষ্টামিতে ভরা তা তো ছিন্ন করা হবে। ধার্মিকের ওষ্ঠাধর প্রীতিময় ভাষণে নিপুণ, দুষ্টদের মুখ কিন্তু নষ্টামির ভাষণেই নিপুণ। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র 5। আমরা তো জানি পৃথিবীতে আমরা এই যে দেহের শিবিরে বাস করি তা যদি কোনোদিন নষ্ট হয়ে যায় তবে আমাদের এমন একটি আবাস আছে যা কারো হাতে তৈরি নয়, পরমেশ্বরেরই নির্মিত। সেই আবাস শাশ্বত, তা সর্বলোকেই রয়েছে। সত্যিই তো এমন অবস্থায় থাকতে থাকতে কতই না কাতর আমাদের প্রাণ। আমরা কতই না চাই এখনকার এই আচ্ছাদনটার ওপরে আমরা যেন চাপিয়ে নিতে পারি আমাদের সেই স্বর্গীয় আবাসটির আচ্ছাদন। অবশ্য সেদিন যদি দেখা যায় যে আমরা ব্রস্তহীন অবস্থায় নয়, তখনও এই দেহের আচ্ছাদনে সজ্জিত হয়ে আছি। সত্যিই তো আমরা যারা এই দেশের শিবিরে বাস করি কতই না কাতর, ভারাক্রান্ত আমাদের প্রাণ। তাই বলে আমরা যে এই দেহের আচ্ছাদন ছেড়ে ফেলতে চাই তা নয়, আমরা বরং তার ওপরে ওই অন্য আচ্ছাদনটি চাপিয়ে নিতে চাই, যাতে আমাদের মধ্যে মরণশীল যা কিছু তা যেন নবজীবনের গভীরে নিঃশেষে বিলীন হয়ে যেতে পারে। এমনটি হবার জন্যে ঈশ্বর নিজেই তো আমাদের প্রস্তুত করে তুলেছেন। তার সেই ভাবি দানের যেন অগ্রিম রূপে পবিত্র আত্মাকেও আমাদের দিয়েছেন তিনি। তাই মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। আমরা অবশ্য একথা ভালোভাবেই জানি যে এই দেহের আবাসে যতদিন থাকি ততদিন আমরা প্রভুর কাছ থেকে যেন প্রবাসী হয়েই থাকি। আমরা তো বিশ্বাসের পথেই চলি, সাক্ষাৎ দর্শনের পথে নয়। তবুও বলছি মনে আমরা গভীর ভরসাই রাখি, আর এই দেহ থেকে প্রবাসী হয়ে প্রভুর সঙ্গে বাস করাই বরং বাঞ্ছনীয় বলে মনে করি। তবে এই দেহের আবাসে থাকি আর নাই থাকি প্রভুর মনের মতো মানুষ হয় আমাদের একান্ত অভিলাষ। কেননা আমাদের সকলকে একদিন খ্রিস্টের বিচারাসনের সামনে এসে প্রকাশ্যে দাঁড়াতেই হবে, যাতে প্রত্যেকে এই দেহের আবাসে থাকার সময়ে যা কিছু করেছি তা ভালোই হোক আর মন্দই হোক যেন সেই মতো প্রতিদান পায়। তাই তো অন্তরে ঈশ্বরের প্রতি
সম্ভব নিয়ে আমরা চেষ্টা করে চলি। মানুষ যেন আমাদের কথায় বিশ্বাস করে। আমরা যে কেমন মানুষ সে কথা ঈশ্বর অবশ্যই জানেনি। আশা করি তোমরাও মনে মনে সে কথা জানোই। এইসব বলে আমরা যে আবার নিজেদের প্রশংসা তোমাদের শোনাতে চাই তা নয়, শুধু তোমাদের এই কথাই বোঝাতে চাই যে তোমরা আমাদের নিয়ে কেনই বা গর্ব করতে পারো। তাহলে যারা অন্তরের পরিচয় নিয়ে নয় বরং বাইরের পরিচয় নিয়েই গর্ব করে থাকে, তোমরা তাদের কথার উপযুক্ত উত্তর দিতে পারবে। জেনে রাখো, এক এক সময় আমরা যদি উন্মাদের মতোই হয়ে থাকি তা হয়েছি পরমেশ্বরের সেবা করার আগ্রহে। আর এখন এই যে শান্ত সংযত হয়ে আছি সে তো তোমাদের ভালোর কথা ভেবে। আসলে খ্রিস্টের ভালোবাসা আমাদের সবকিছুই নিয়ন্ত্রণ করে, কারণ আমরা মনে প্রাণে বুঝেছি যে সকলের হয়ে যখন একজন মৃত্যুবরণ করেছেন তখন সকলেরই মৃত্যু হয়েছে। এও বুঝেছি যে খ্রিস্ট সকলের হয়ে মৃত্যু এই জন্য বরণ করেছেন যাতে যারা জীবিত তারা যেন নিজেদের জন্যে আর জীবনযাপন না করে, বরং যিনি তাদের হয়ে মৃত্যুবরণ করেছেন আর পুনরুত্থিত হয়েছেন তারা যেন তারই জন্যে জীবনযাপন করে। তাই এখন থেকে আমরা কোনো মানুষকে আর সাংসারিক বিচার বুদ্ধি দিয়ে চিনি না, যদিও এক সময়ে খ্রিস্টকে আমরা সাংসারিক বিচার বুদ্ধি দিয়েই চিনতাম। এখন কিন্তু তাকে আর সেইভাবে চিনি না। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নবসৃষ্টি হয়ে ওঠে, যা পুরানো তা তো মিলিয়েই গেছে, দেখো সমস্তই এখন নতুন হয়ে উঠেছে। এইসব কিছু পরমেশ্বরই ঘটিয়েছেন, তিনি খ্রিস্টের মধ্যস্থতায় নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং সেই পুনর্মিলনের কর্মদায়িত্ব তিনি আমাদের হাতেই তুলে দিয়েছেন। কারণ সত্যিই যেদিন সেদিন খ্রিস্টের মধ্যে পরমেশ্বর নিজেই তো মানুষের কোনো অপরাধ আর গণ্য না করে জগৎকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেছিলেন, আর সেই পুনর্মিলনের বাণী প্রচার করার ভার তিনি তো আমাদেরই হাতে তুলে দিয়েছেন। তাই তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণীদূত, আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং পরমেশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা পরমেশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও, যিনি নিজে কোনো পাপ করেননি। আমাদের মঙ্গলের জন্যে পরমেশ্বর তাকে যেন মূর্ত পাপ করে তুলেছেন, যাতে আমরা তার সঙ্গে মিলিত বলে পরমেশ্বরের মূর্ত ধর্মময়তা হয়ে উঠতে পারি।